Good morning, everyone. এদিকে দেখো সবাই. Good morning, all, and welcome back to DevMita Vlogs. রেডি হয়ে হচ্ছে স্কুলের জন্য 8টা বাজতে আর 5 মিনিট বাকি 5 মিনিট বাকি 5 মিনিটের মধ্যে ও রেডি হবে ওকে নিয়েও যাব কত কিছু হবে আরে খাবো ও খাওয়াও বাকি আছে সুমিকে জাস্ট দিয়ে আসলাম স্কুলে আজকে সকালবেলা আর ব্লগ করার সময় পেলাম না তারা হুড়ো করে বেরোতে হয়েছে তো জাস্ট এসে পৌঁছালাম একটু আগে তো সুমির একটা কি জানি ডেলিভারি আসলো জানি না ফ্লিপকার্টের রেখে দিই আর এমন অবস্থা হয়ে গেছে কাপড় ধোয়ার সাথে যদি এখন সাবান রোদ দিতে হবে ভাবছি রোজ স্নান করে এটাও রোদ দিবে আর এই দেখো আলসাকে সারাক্ষণ এখানে পড়ে থাকবে বিকেল হলেই চলে আসবে আজকে দুপুরবেলা ডিসাইড করলাম মাছও আছে কালকে রাত্রে মাছ করেছিলাম সাথে শাক আছে সাথে ভাবলাম একটু বিট ভাজা গাজর ভাজা খাবো তো যতক্ষণ ও হাত সুন্দর করে বানিয়েছিস রে হ্যাঁ শিখে গিয়েছিস তুই পরিপাটি করে বানাতে এই বিট ভাজার রেসিপিটা কিন্তু মামুনির আমি মামুনির থেকে বিট ভাজা বিট ভাজে যে ভেজে যে খাওয়া যায় এটা আমি থ্রু মামুনি শিখেছি ইভেন মামুনি মাঝখানে ব্রেকফাস্ট আমাকে বিট ভাজার সাথে মিশে দিত মানে ব্রেডের মধ্যে ব্রেডের মাঝখানে বিট ভাজা দিয়ে ব্রেডটা ইসে করে মজা লাগতো খেতে তোমরা ট্রাই করতে পারো সাড়ে তিনটা পৌনে চারটা বাজে মানুষ নিজে নিজের বাড়িতে ঘুমোচ্ছে একদম আফটারনুন ন্যাপ নিচ্ছে আর আমরা এখন এখানে রান্না করছি এখন খাবো তারপরে একটু রেস্ট নিতে পারবো আমি বিট গাজর কড়াইতে দেওয়ার আগে দুটো আমাদের জন্য ডিমের পোচ করেছিলাম খুব খেতে ইচ্ছা করছিল সুমি রান্না করতে করতে ভালো আমি একটু স্নানই করে নিই অলদো দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কিন্তু তাও আমি ভালো স্নান করিনি কারণ নাহার লাগানোর রাস্তায় এত ধুলো না একদম চুল টুল একদম আঠা লেগে যায় একদম পুরো বাইক চালালে আর কি তো আমি ভালো একটু স্নান করিনি শ্যাম্পু ট্যাম্পু করে একদম ভালো মতন স্নান করে এসেছি এখন খেতে বসবো আজকাল নতুন করে আমাদের পোস্ট লাঞ্চ সিন এটা রোজ আমরা লাঞ্চের পরে আমরা লুডো নিয়ে বসি জানলার পাশে লুডো নিয়ে বসি না আমরা লুডোটা খেলি কারণ ওর যখন গুটি বেরোয় না ও যখন হাঁটতে থাকে তখন প্লিজ আমি এক যদি পুট পড়ে বা কিছু পরে সঙ্গে সঙ্গে মারবে না আমি আরেকটা দান মারবো আরেকটা দান জবরদস্তি মানে ওখানে কোনো রিকোয়েস্ট থাকে না ওখানে জবরদস্তি যদি পুট পড়ছে না হবে না পুট থেকে ডাইরেক্ট নেক্সট দান মারবে যেটা ভালো পড়বে ওটা ও নিবে আর কি এগুলো খেলা হলো এখন তোমরা এই বোর্ডটাকে দেখো সবুজ নীল যা দেখছো এগুলো আমার লাল চারটে আর হলুদ চারটে কার্গুটি বল এত মুখ লাগিয়েছে জীবনে ডাকছিল যে আমি চার গুটিতে হেরেছি ভগবান ওকে কান্না ওকে নেক্সট দিন আট গুটিতে হারাও তুই যে চোট্টামি করিস আমার একটা বাকি এখন বাকি নীল ইজ কমপ্লিট সব নীল এখানে আছে
আমার গ্রিন তিনটে উঠে গিয়েছে, আমারও উদারটা উঠেছে। তো ওই যে ওই একটা দেখা দেখা দেখা, তো তোর শান্তির জন্য যাই হোক। নাও উই উইল সি আর ইউ হ্যাপি দ্য ম্যান দ্য গেম ইজ ইয়েট নট ওভার এক্সকিউজ মি দ্য গেম ইজ ইয়েট নট ওভার দ্য গেম ইজ এ লং ওয়ে টু গো। আমার হাতে হাজমোলার কৌটো, এটা পুট, এই পুটে আমি ঢুকাচ্ছি। এটা আমার লাস্ট কুটি, কালকে ভিডিও করতে গিয়েছিল চার কুটি এনেছিলে, এটার মুখ দেখা যেত আর এটার মুখ আর না দ্য ওয়ার্স না, একটা কথা বলবো, আই ওয়াজ ইন দ্য ওয়ার্স সিচুয়েশন, ওয়ার্স সিচুয়েশন একটু আগে তোমরা দেখেছিলে ওরকম হয়ে যাবে, দুটো কুটি হেরেছি, এই দুটো কুটি হেরেছি, দুটো কুটি হেরেছি, বাকি সব ও উঠে নিয়েছে। আর আমার এই লাস্ট, এই যে এই গুটিটা, এই লাস্টটা মানে এতটাই মানে আনলাকি, এখানে একটা জোড়া গুটি করেছি, এখানে একটা জোড়া গুটি করেছি, আমার এটা যে কতক্ষণ উঠলো না, লাস্টে উঠেছে খাচ্ছে, উঠেছে খাচ্ছে, এখানে খাচ্ছে ওখানে খাচ্ছে, আলটিমেটলি গিয়ে পুটে। বল বল, জিতে গেছো কালকে, যেটা তুমি চার গুটিতে হেরেছিলে তার আগে চার পাঁচবার তুমি হেরেছিলে। হারু ওয়া, বিকেল বেলায় দুঃখতে কেউ হেরে গিয়েছিল, ওই দুঃখতে আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম, আমিও দুঃখটা শেয়ার করলাম, দুজনেই ঘুমিয়েছি, দুজনেই ঘুমিয়ে পড়েছিল। না তুই জিতি না, আমি একটু তো ছোট ছোট হারা পাত্তা দিই না। আমি এখন যাচ্ছি ম্যাডামের বডি লোশন আনতে, সঙ্গে জাবড়াটাও ফেলতে, তো দুটো কম্বিনেশন দেখো কি সুন্দর সুন্দর কাজ আমার। আমি যদি ভুলে যদি আমি জাবড়াটা নিয়ে আসি, বডি লোশনটা ফেলে আসি, সেটাও হতে পারে, জানি না, কারণ ঘুমের চোখে আছে এখন। এখন বেরোচ্ছি আমি, এখন যাচ্ছি, এখন সাড়ে সাতটা বাজে বিকেল, একটু ভাই দোকানই বন্ধ হয়ে যাবে, যতক্ষণ না আসবে ততক্ষণ ফেসবুক ভিডিও দেখবো, ওয়াটসঅ্যাপ ব্রেকআপে চেক করতে যাবো। চা মানে বেসিক্যালি মানে এতক্ষণ ল্যাথ খাবে আর কি। চলো আমি বের হই এখন, লোশন নিতে সুমির ফেভারিট দোকানে এসেছি, এখান থেকে নিয়ে যাই কসমেটিক্সের দোকানটা। ওই দোকানে পেলাম না, একটু এগিয়ে যাচ্ছি, সামনে আরেকটা দোকান আছে, ওখান থেকে দেখি, মানে এই কসমেটিক্সের দোকান শেষ হয়ে গেছে। আর আমি যে বলি রাস্তাতে এত ধুলো হচ্ছে, ধুলো হচ্ছে, দ্য রিজন ইজ আমাদের এখানে মানে ফোর লেন বানাচ্ছে, তো পুরো নাহরলাগান এরিয়াটা যত আছে একদম এই রাস্তা ভেঙে এতটা চওড়া করে দিবে এখন, এদিকটাও ওদিকটা সিমিলারলি ওদিকটাও করছে। তো এটা এখানটাই না, আমি তো এখন এসেছি মার্কেট এরিয়াতে, আমাদের ঘরের সামনে ডি সেক্টরও এরকমই অবস্থা আর কি, পুরো ওই জন্য এত ধুলো। আর বাই দি ওয়ে আমরা এখন ওই দোকানে যাচ্ছি, আমরা না আমি যাচ্ছি, ওখানে পাওয়া যায়, তো যেটা চাচ্ছিলাম ওটা পেলাম না, অন্য দুটো নিলাম, গ্যাসলিন ডিপ ময়েশ্চার এটা বললো সুমি, কারণ অ্যাকচুয়ালি ওইটা চাচ্ছিল না, এটা আমার জন্য। একটু পেট্রোল পাম্পে আসলাম তেল ভরাতে, গত দুদিন ধরে আসছি আমি পেট্রোল পাম্পে তেল ভরাবো বলে, কিন্তু রোজই থাকে না ওদের তেল, তো আজকে আমি লাকটা দেখতে আসলাম, তো লাক ভালোই ছিল আজকে, লাকটা ভালোই আমার, লুডো তো জিতেছি, এখানে তেলও পেলাম। তো যাই হোক, আমার জিনিসগুলো কেনা হয়ে গিয়েছে, তেলও ভরে নিয়েছি, এখন সোজা বাড়ি যাবো। খাবার দাও, খাবার দাও আমাকে, তাড়াতাড়ি ডিনার, ডিনার লাগে আমার, ডিনার, হ্যাঁ দাও তাড়াতাড়ি, সবাইকে ডিনার লাগে এখন, দেখো তো গালাগালি চলছে। প্যাকেট শেষ, ডিনার ইজ ওভার, গুড নাইট, টাটা, বাই বাই। দিদিমণির খাতা চেকিং এর পর্ব চলতেই থাকে, অনেক কপি আছে আমার। আর দিদিমণি আজকে পুরো, হ্যাঁ বল বল, বলে নে বলে নে, আজকে আবার কপি পেয়েছি, ওটা যে করতে হয়েছে কালকেরটাই চলছে, কি বলছিলে বল, হ্যাঁ বল একদম, ও শোনাবে ও, দিদিমণি পুরো ঘরটাকে একদম পুরো পরিষ্কার করেছে আজকে একদম। আমি না, তোমরাও জানো আমি প্রত্যেক রোববারে পরিষ্কার করি, লাস্ট সানডে পরিষ্কার করেছিলাম, টুডে ইজ ফ্রাইডে, তুই হেরেছিস কিনা আজকে বল, এর মধ্যে এই খাটটা ভরে যায় পুরো ছয় দিনের মধ্যে, তুই হেরেছিস, ওর ড্রেস থাকে, তুই বল আজকে কে হারুয়া, বল আজকে কে হারুয়া, তুই তো র্যান্দে বেটা, তো র্যান্দে হারুয়া, 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 তো র্যান্দে। এই ভিডিওটা কালকে করতে হয়েছিল, বা কালকে কালকে না, যেদিনকে থেকে লুডো খেলছি সেদিনকে থেকে করতে হয়েছিল, তার মানুষ দেখতো, মানে আই নো ওয়েন টু ডু আ ভ্লগ অন হারুয়া, হারুয়া। আজকে আমি এদিকে কপি চেক করছি, আর এখানেও বানাচ্ছে স্যান্ডউইচ, আজকে আমাদের ডিনার হচ্ছে স্যান্ডউইচ, মানে এত সুন্দর বানাচ্ছে, চিজ পটেটো স্যান্ডউইচ, ইট ইজ অলসো আ রেসিপি অফ মামুনি, মানে মামুনি এরকম করে বানায়, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে দুপুরেই আমরা খেতে খেতে ডিসকাস করছিলাম যে আজকে রাত্রেবেলা এরকম করে খাবো, থ্যাংক ইউ, চেষ্টা করছি, এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, হ্যাঁ
সো এই যে পটেটো, হ্যাঁ ম্যাশড পটেটো, ওর উপরে তার আগে এখানে দিয়েছিল মেয়োনিজ আর চিলি সস, টমেটো সস সব দেওয়া আছে। আর ও এগুলো খাবে না বলে একটা দিচ্ছি, একটা আজকে অন্যটা দিও। আচ্ছা না, ইট উইল গো ফর, অ্যাকচুয়ালি গ্রিল করতে লাগে, হ্যাঁ এখন আর গ্রিল মেশিনে বের করার ইচ্ছা নেই। সো আই জাস্ট পুট ইট হিয়ার লাইক দিস, একটু করে আগুনটা জ্বালাবো। ফর দ্য টাইমিং রান্না করতে এরকমই থাকুক, প্রচণ্ড খিদা পেয়ে গেছে আমাদের, এখন বসে পড়বো খেতে, আমার তিনটা ওর তিনটা, লাগলে যদি আবার লাগে তো ভাতও বানানো হয়েছে, ভাত খেয়ে যাওয়া হবে। তো চলো দেন ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে অ্যান্ড অলসো কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। অ্যান্ড ইফ ইউ গাইজ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম দেন প্লিজ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বিসাইড দ্য সাবস্ক্রাইব বাটন। চলো বাই, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে হ্যাপি।